আপনি কোথায় যাচ্ছেন? হাতি পড়লে খানায় নিংটিও তাকে লাথায়। এটুকুতে স্বাদ মেটে নি গুছিয়ে সবার সামনে অপমান করবে ও আমায়? না, আমি কি জিনিস ও জানে না জানে জগদীশ, আমাকে মচকানো অত সহজ নয়। আমি কোথায় যাচ্ছি সেটা বড় খবর নয় আইসি, কিন্তু আমি না গেলে কিছু করতে কেউ উঠে বেরিয়ে যাবে। আমি বলছিলাম যে মামু, আমার কথাটা একটু শুনে যদি যেতেন আপনি। জানি তুমি কি বলবে, কিন্তু যে অপমান যে বিজ্জত হয়েছি আমি আজকে, সেটা আমায় হতে হয়েছে তোমার ছোট বোনটির জন্য। বিশ্বাস করে যা বদনাম তো হওয়ার আমার হয়েছে, ও কোনো ব্যাপার না, আমি সয়ে যাব। কিন্তু মেঘলার যেন কোনো অপবাদ না হয়, ওকে যেন কোনো কিছু ভোগ করতে না হয়। আমার গোড়ালির বয়সী মেয়েটাকে একটা শুদ্র বা চান্স দিচ্ছি আমি। কি হলো এখন এখানে দাঁড়িয়ে রইলি যে? তোকে আমি বেরিয়ে যেতে বললাম? বলেছিস তো দিদি, তোর বৌমা আয়ুষী পিছু ডাকলো তাই আমি দাঁড়িয়ে গেলাম। জানিস তো দিদি, যা হয় সবার জন্য সেটা ভালো হয় না, তবে হ্যাঁ কিছু কিছু লোকের জন্য ভালো। হিয়ালি না করে স্পষ্ট করে বল না কি বলবি। আমি তো খারাপ মানুষ, জেল খাটাবার আমার মেয়েটা আজকে বেইজ্জত হয়ে গেল, এখন আর মেঘলার নাম তুলে কি হবে? মেঘলা কেন, মেঘলা কি করেছে? ও যা করেছে ছাড় না, ও যা করেছে দোষ তার শাস্তি তো আমি ভোগ করছি। আমি যে ফ্যামিলিতে বিলং করি না, সেখানে আমার যা দরকার আমি নিজে চেয়ে নি। তোমার মতো চুরি চামারি মেঘলা কি হচ্ছে কি? বর্মমদের গুরুজন, চুপ কর তো গুরুজন। তখন থেকে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে আমাকে বাড়ির সবাইকে এরকম ভাবে অপদস্থ করছে। মেঘলা চুপ কর তুই। মেঘলা কি প্রমাণ করতে চাইছো তুমি? যা যা হলো সমস্ত কিছুর জন্য আমরা দায়ী, তাই তো? হ্যাঁ কি বলো, বলার নেই তো কিছু? মেঘলা প্লিজ ঠান্ডা হও। মেঘলা শোন, পুরোটাই আমার দোষ, কেউ কিচ্ছু করেনি। কারণ আমি জানি বড়মামু যা যা করেছে সবই মায়ের কথায়। আমার শুধু একটাই অনুরোধ, দয়া করে এর মধ্যে মেঘলাকে জড়াবেন না। তুমি এসবের জন্য আমাকে দায়ী করছো, আঙুল তুলছো আমার উপর? তোমার এত বড় সাহস! আ খেলে যা, এতো দিদিও কেস খেয়েছি। নিয়ে এবার বোঝ কত ধানে কত চাল। আমার নামে এত বড় অপবাদ দেবার আগে তোমার একটুও বাদলো না? এই তোমার শিক্ষা সংস্কার? ছি ছি আয়ুষি ছি! মামা মা, আপনি আমাকে আবার ভুল করছেন। আমি বললাম যে আপনি আমার একটা পরীক্ষা নিচ্ছিলেন, আপনি দেখতে চাইছিলেন যে সমস্ত কঠিন পরিস্থিতি পার হয়ে আমি আপনার বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারি কিনা। আর আমার মনে হয় এবারের পরীক্ষাতে আমি পাশ করে গেছি মা। নিশ্চয়ই করেছিস মা, দেখছিস না দিদি খুশিতে কোনো কথা বলতে পারছে না। মা এবার তাহলে বড় মামুকে ডেকে নিন। ওই তো বলে না, সব ভালো যার শেষ ভালো। কি যা হবার কথা ছিল তাহলে তাই হলো। হ্যাঁ আচ্ছা অঞ্জলি, এবার তো তাহলে চ্যাটার্জি বাড়ির চাবিকাঠি সবকিছু আয়ুষীবার হাতেই থাকা উচিত। হ্যাঁ বাবা, ওই চাবির গোছাটা শুধু মায়ের আঁচলেই মানায়।
আমি সব কিছু চাই না মা আমি শুধু আপনার ভালোবাসা চাই আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যেন সারা জীবন আপনার ছায়া হয়ে থাকতে পারি আমার ছায়া হবে তুমি আজ যে নাটকটা তুমি করলে আয়ুষি তার জন্য তোমাকে এমন শাস্তি আমি দেব তোমার ছায়াও আর কোনদিন এ বাড়িতে পড়বে না আজকে ঠিক একটা ঝড় উঠবে জানিস তো খুব বড় একটা ঝড় উঠবে এই দেখ এই দেখ আমার আমার বুকের ভেতরটা কিরকম কেন ধরপর ধরপর করছে উথাল পাথাল লাগছে অপু আমি অপু আমি আর তোর কাকা একাশি ঝড় সামাল দিতে পারবো না যাস না অপু থেকে জানা লক্ষ্মী মামা যাস না কাকিমা কাকিমা সব কি বলছে কাকা ঠিকই বলছে সকাল থেকে চার ধারটা কিরকম গুমোট হয়ে আছে ঝড় একটা উঠবে তোর কাকিমা ঠিকই বলছে কিন্তু অপু আমাদের সকলকে মিলে সেই ঝড়টার মুখোমুখি হতে হবে কিন্তু কাকিমা আর কোনো কিন্তু নয় বাবা মা যখন এত করে বলছে তখন আর কোনো কথা না দেখো যদি আমি থেকে যেতেই পারি সে তো ও বাড়িতে একটা ফোন করে দিলেই হয় কিন্তু কাকিমা কোন ঝড়ের কথা বলছিস তুই তোমরা তোমরা আমার কাছে কেউ কিছু লুকোচ্ছ না তো না না লুকোবো কেন যা ঘটেছে সবই তো তোমার সামনেই হয়েছে তুমি তো সবকিছুই জানো এই যে একটু আগে তুমি আমাকে বললে সব ঠিক হয়ে যাবে আয়ুষের উপর আস্থা রাখতে বললে আমায় কত ভরসা দিলে তাহলে কেন কেন এত আশঙ্কার কথা বলছো কাকিমা কি কি লুকোচ্ছ আমার কাছ থেকে বলো না তুই শুধু থেকে যাও তুই শুধু আজকের দিনটা অন্তত থেকে যা আমি ইউকে যাচ্ছি কেমব্রিজ মানে মানে আবার কি ইউকে যাচ্ছি পোস্ট গ্রাজুয়েশন করতে কি হলো বলতো আমার এত ভালো একটা নিউজ শুনে তোর হ্যাপি হলি না জিজু কি হলো ওর মেঘলাদি কোথাও যাবি না হোয়াট যাবো না না তুই যাবি না আমি তোকে যেতে দেবো না কি জিজু ওকে বোঝাও আমি কিন্তু যাবো কেমব্রিজ আমার তুমি কি বোঝাবে কেন এরকম ভাবে অভিমান করে আছিস বলতো আমি জানি না তুই এগুলো কেন বলছিস মেঘলা আমি তোকে হাত জোর করে ক্ষমা চাইছি না দি ভাই কি করছিস বলতো তুই হাত জোর দিলে সবাই কি ভাববে কে কি ভাববে আমি জানি না তুই ইউকে যাবি না ব্যাস দি ভাই এরকম ছেলে মানুষই কেন করছিস বলতো কারণ ও তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে মেঘলা এসব ছেড়ে দাও না দেখো সব মেঘ সরে গিয়ে একটু আলোর মুখ দেখেছি এই এই মোমেন্টে একটু সেলিব্রেট করা উচিত আমাদেরকে দেখো চল না আমরা একটা কাজ করি সবাই মিলে আমরা কোথাও ঘুরে আসি কি তাই তো আইসি আমি ঠিক বলছি তো বাবা না ঠিক বাবা আমি কি ঠিক বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দারুণ দারুণ প্রপোজাল কি কি রে বলুন হ্যাঁ আয়ুষ্মার তো জায়গাটা দেখা হয়নি ওরও দেখা হয়ে যাবে আর সত্যি কথা বলতে কি জানো তোমার পরে তো সব ভার ওর উপরেই পড়বে এখন থেকে ওকে দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দিলেই হবে সবকিছু আমি কোথাও যাব না মা এরকম ভালো মুহূর্ত সবসময় আসে না কেন এসব করছো কেন এসব বলছো
তোদের আর কি মুখে এলো আর বলে দিলি একবারও ভাবলি না যে আমি এখানে না থাকলে এই সংসারটা চলবে কি করে জানা আমি না হয় পুরোটা সামলে অবশ্য তুই যদি আমাকে ভরসা করিস তাহলে হ্যাঁ রে বাবা তোমার দিদি তোমার উপরে খুব ভরসা করে যাক তাহলে সব ঠিক হয়ে গেল আমরা তাহলে যাচ্ছি সবাই মিলে কি বলো আয়ুষ্মা আমরা যাচ্ছি তো একদম ভেরি গুড ভেরি গুড আসলে কি জানো অঞ্জলি ওখানে আরেকটা কাজও আছে সুধা তুমি তো জানো ওর মেয়ের মিঠুর জন্য বিয়ে পাগল হয়ে গেছে আর মিঠুও তাই আমার এক বন্ধুর সঙ্গে ওখানে কথা হয়েছে তার ছেলের জন্য ওরা মিঠুকে দেখতে আসবে আর কি ও তার মানে তুই রদ বেচার কলা দেখ এই দেখছো ওই রদ দেখার কলা বেচার কেস আছে তাই তো জানেন বাবু হ্যাঁ ওই সবই তবে সবটাই ডিপেন্ড করছে আমাদের মেঘলা মায়ের উপরে মেঘলা যদি যায় তাহলে আমরা সবাই যাচ্ছি আদারওয়াইজ না কিছুতেই আমরা যাব না একদম ঠিক বলেছেন বাবা মেঘলা না গেলে আমরা কেউ যাব না ঠিক তাই ঠিক মেঘলা এটা কিন্তু মিঠুর লাইফ এন্ড ডেথের ব্যাপার ও যদি কোনোভাবে জানতে পারে যে তোমার জন্য ওর বিয়েটা ফসকেছে তাহলে কিন্তু বুঝতে পারছো কি হবে কিচ্ছু হবে না হ্যাঁ কিচ্ছু হবে না মেঘলা যাবে আরে বাবা সবাই মিলে এরকম আনন্দ করার সুযোগ কি বারবার আসে বলো তাহলে ফাইনাল তুমি ও কি আবার কি জিজ্ঞেস করছো আমি তো বলছি ও যাবে কি হ্যাঁ তুই যাবে যাচ্ছে যেতে হবে হ্যাঁ বলো হ্যাঁ বলো চা 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 অতি চালাকের গলায় দড়ি বলে একটা কথা আছে আয়ুষি আজকে ভালো মানুষের নামে সবার সামনে যে চাঁটাটা আমায় মারলে না সেটা আমি জিন্দেগিতে ভুলবো না তৈরি থাকো মা লক্ষ্মী সুদ সমেত তোমার হিসেব আমি মিটিয়ে দেবো যা বাবা অনেক দিন পর একসাথে বেড়া দিয়াবো কি জানো কি জানো কি জানো ক্যামেরাটা ক্যামেরাটা কোথায় রেখেছি দেখতে হবে কি ব্যাপার তুমি এখানে বসে আছো কেন আরে নিচে সবাই হই হই করে বেড়াতে যাও প্ল্যান করছো তুমি এখানে বসে আছো কি আশ্চর্য কি হয়েছে মানি চুপ করে আছো আচ্ছা দিদি কি শুরু করেছে বলো তো কারণে অকারণে আয়ুষীকে হেনস্থা করে দিদির কি লাভ হচ্ছে এইটুকু একটা মেয়ে কদিন হয়েছে আমাদের বাড়িতে এসছে কোথায় আদর যত্ন করবে তা না 100 জনের লোকের রান্না তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এত বড় বাড়ির দায়িত্বের চাবি তার আঁচলে বেঁধে দিচ্ছে আচ্ছা হ্যাঁ গো আয়ুষী পারবে গো আয়ুষী তো পারছে তাই না তুমি আয়ুষীর জন্য এত চিন্তা করো না ও খুব বুদ্ধিমতী মেয়ে দেখবে সমস্ত পরিস্থিতির সঙ্গে না ঠিক নিজেকে সামলে নিতে পারবে পার্টির দিন আমি তোমায় বলেছিলাম না আমার মনে হচ্ছে দিদি ওকে মেনে নিতে পারিনি মিলল তো তাতে কি হয়েছে তুমি তো আছো তুমি যেমন বান্টি অহনার মা তেমন তো আয়ুষেরও মা তাই না তুমি ওকে আদর যত্ন করবে আর আমার বিশ্বাস বৌদি আজ না হোক কাল ওকে ঠিক মেনে নেবেই কারণ আয়ুষের মতো মেয়েকে বেশি দিন না ভালোবেসে থাকা যায় না মেয়েটার জন্য বড্ড মায়া হয় গো এমন তো নয় যে আমার মতো সাতকুলে ওর কেউ নেই সবাই তো আছে তাও মুখ বুঝে মেয়েটা সব সহ্য করে যাচ্ছে তাই যদি বলো তাহলে এই বাড়িতে আরো একজন আছে যে সবকিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছে কার কথা বলছো গো কার মাঝে মাঝে ভাবি যে দাদার মতো সফল ব্যবসাদার হতে পারিনি তো কি হয়েছে আমি তোমার মতো একজন স্ত্রী পেয়েছি বান্টি অহনার মতো সন্তান পেয়েছি তোমরাই তো আমার গর্ব আমার অহংকার জানো বানি পকেটে আমার কোনোদিন টান পড়লেও পড়তে পারে
কিন্তু তোমরা থাকতে আমার সুখের ভাড়াতে কোনোদিনও টান পড়বে না, এই ব্যাপারে আমি নিশ্চিত। কি হলো এখন এরকম মুখ ভার করে থাকবে? আরে চলো নিচে, সবাই মিলে বেড়াতে যাওয়ার প্ল্যানটা করতে হবে না? দেখো না, সবাই বেড়াতে যাবে বলে লাফাচ্ছে, কিন্তু সত্যি কি দিদি আশিকে মেনে নিয়েছে? আবার দিদির এগুলো অভিনয় নয় তো? আমার মন থেকে একদম সায় দিচ্ছে না। কি জানি বাবা, বেড়াতে গিয়ে আবার কোনো অনর্থ করবে না তো দিদি? মা, উমা, মা! ইরে তোরা! হ্যাঁ, তখন থেকে আমি চিন্তায় চিন্তায় একেবারে এত দেরি। আচ্ছা উর্মিলা, তোর তো একটা জ্ঞান গম্ভী থাকার কথা। হ্যাঁ, এই শরীরে এত রাত অবধি কেউ বাড়ির বাইরে থাকে, একটা কুবাতাস লাগলে তখন কি হবে বল দেখিনি? রাখো তো তোমার কুবাতাস। এই বাড়িতে কুদৃষ্টি দেওয়ার লোকের অভাব নেই আর কুবাতাস। প্লিজ তুমি তোমার এই নাটকটা বন্ধ করো। এইসব তুমি কি বলছো উর্মিলা? আচ্ছা বৌদি, লোকের সামনে তো আমার প্রতি দরদ একেবারে তোমাদের উতলে উতলে পড়ে, কিন্তু আমার আড়ালে আমার বাবা কি করেছে না করেছে আর আদৌ সেই মানুষটা কিছু করেছে কি না সেটা না জেনে শুনে তোমরা একেবারে প্রতিশোধ তোলার জন্য উঠে পড়ে লেগেছো কেন? আচ্ছা কিসের প্রতিশোধ? এসব মন গড়া কথা বলে কি প্রমাণ করার চেষ্টা করছো? মন গড়া কথা? সেই, আমি তো যা বলি সব বানানো, সব মন গড়া। ঠিক আছে, আপনার যদি বিশ্বাস না হয় আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করুন। মানছি উর্মিলা, তুমি খুব রেগে গেছো, তোমার রাগের মতো হয়তো সত্যি একটা কোনো বড় ঘটনা ঘটেছে, কিন্তু তা বলে তুমি আমাদের বাড়ির গুরুজনদের সঙ্গে এইভাবে কথা বলবে? ভাই তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন? তুই অ্যাটলিস্ট বল আমাদের বাড়ির লোকেদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, ওকে বোঝা। কি বোঝাবে ও আমাকে? কি বোঝাবে? আমি কি ছোট বাচ্চা নাকি? হ্যাঁ, তুমি যে ছোট বাচ্চা নও তা তোমার আচরণে কথাবার্তায় তা প্রমাণ হচ্ছে না। এই রাত্রিবেলা পাড়াপড়শির ঘুম না ভাঙিয়ে যাও, নিজের ঘরে যাও, সকালে যা বলবার বলবে। না, আমার যা বলার আমি এখনই বলবো। উর্মিলা! না কাকা, উর্মিলা কি বলছে কি বলতে চাইছে সেটা আমরাও তো জানি। হ্যাঁ উর্মিলা বলো তুমি কি বলতে চাও। ও আর কি বলবে অপর্ণাদি, সারাদিন কাউকে কিছু না বলে আয়ুষের শ্বশুর বাড়িতে কাটিয়ে এলো। এক মিনিট, ওটা আয়ুষের শ্বশুর বাড়ি হওয়ার অনেক আগে থেকেই আমার পিসির বাড়ি। তাতে কি হয়েছে শুনি। আসলে আয়ুষের শ্বশুর বাড়ি গেছিল আয়ুষের খোঁজ খবর নেবে বলে, কিন্তু আয়ুষী ওকে যা বলল। আয়ুষী ওকে যা বলল? কি বলেছে উর্মিলা? কি বলেছে আয়ুষী তোমাকে? কি বলেনি সেটা জিজ্ঞেস কর। কি বলছিস বল দেখিনি এসব? দিদি ভাই তোকে খারাপ কথা বলবে এটা কখনো হতেই পারে না। তাই তো, না 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 উর্মিলা, নিশ্চয়ই নিশ্চয়ই তোর কথা ভুল হচ্ছে। সুজন, দেখতে পাচ্ছ তো তোমার আমার কথায় এই বাড়িতে কোনো দামই নেই। আর এতক্ষণ ধরে যারা আমার প্রতি এত দরদ দেখাচ্ছিল এই সবই যে লোক দেখানো সেটা নিশ্চয়ই তোমার বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে। উর্মিলা উর্মিলা, আসলে কি ঘটনা ঘটেছে সেটা পরিষ্কার করে না বলে তুমি এরকম দিলকে তাল কেন করছো? হ্যাঁ, পরিষ্কার করে বললেও যে আপনাদের মনোভাব বিন্দুমাত্র বদলাবে না সেটা আমার খুব ভালো করে জানাচ্ছে দাদা, আমি তো এতদিন এই বাড়িতে থাকছি। শুনুন, আপনারা চোখে কালো চশমা পরে থাকতে খুব ভালোবাসেন, আপনারা থাকুন, দয়া করে আমাকে এই সবের মধ্যে জড়াবেন না প্লিজ। আমি তোমাকে একটা কথা বলে রাখছি সুজন, আজকের পর আমি এই বাড়িতে সবার সঙ্গে থাকতে পারবো না, আর এরপরে যদি তুমি বাড়ির কেউ আমাকে জোর করে তাহলে কিন্তু সবাই আমার সন্তানের মরা মুখ দেখবে।